রাজবাড়ী কালুখালীতে রেশন চাষীদের প্রশিক্ষণ, তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:30 বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের আয়োজনে কালুখালী উপজেলা পরিষদের হলরুমে রেশম চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, অন্য ফসল চাষ থেকে রেশম চাষ অধিক লাভজনক, তাই অধিক জমিতে রেশম চাষের পরামর্শ দেন। এই চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে বিভিন্ন প্রণোদনার আশ্বাস দেন। প্রান্তিক রেশম চাষীদের তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করেন, এছাড়া তথ্য অধিকার সম্পর্কে আলোচনা করেন। এ সময় চাষিরা তাদের সাফল্যের গল্প উঠিয়ে আনেন। কর্মশালায় ঝিনাইদহ আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক মোহাম্মদ ইমদাদুল বারী, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের গণসংযোগ কর্মকর্তা সুমন ঠাকুর সহ আরও অনেকে। এ সময় প্রশিক্ষণ কর্মশালায় কালুখালী উপজেলার অর্ধশতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।